ওয়েলকাম টু বিএস একাডেমি। বিএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। 3-9 স্নাতক, এবার 4 বছরের কোর্স, অর্থাৎ গ্র্যাজুয়েশন কিন্তু আর 3 বছরে নয়, 4 বছরের কোর্স সবাইকার জন্য। মাঝপথে পড়া ছাড়লেও নষ্ট হবে না বছর, মিলবে সার্টিফিকেট, থাকছে ক্রেডিট ব্যাংকের ফেসিলিটি, এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর একসঙ্গে পড়ার জন্য 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স। নয়া জাতীয় শিক্ষানীতিতে অনেক কিছুই বলা হয়েছে, তো দেখে নেবো আজকের বর্তমান পেপার, অর্থাৎ 30 জুলাইয়ের বর্তমান পেপার আপনাদের সামনে স্ক্রিনে আছে। তো সেখানে হেডলাইন হলো বড় বড় অক্ষরে, আমূল বদল শিক্ষা ব্যবস্থায়, শিক্ষানীতিতে পরিবর্তন প্রচুর। 34 বছর পর ভারতের জাতীয় শিক্ষানীতিতে এক আমূল পরিবর্তন আসতে চলেছে। এবার কী কী পরিবর্তন সেগুলো দেখে নেব। তো শিক্ষানীতিতে পরিবর্তন, 10+2 নয়, স্কুল শিক্ষা 5+3+3+4 এই বিন্যাসে হবে। 3 বছর বয়স থেকে শিক্ষা শুরু, প্রথম 3 বছর প্লে গ্রুপ ও কিন্ডারগার্টেন, তারপর ক্লাস 1 ও 2, এইভাবে প্রথম 5 বছর গেল। এরপরে 3 বছর প্রাথমিক স্কুল অর্থাৎ 3-4-5, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী মধ্য শিক্ষা অর্থাৎ মাধ্যমিক আলাদা করে হচ্ছে না। এই পর্বের শুরুতে পড়ুয়ারা ঠিক করবে তাদের বিষয়। 9 থেকে 12 মোট 8টি সেমিস্টারে পরীক্ষা হবে, 10 থেকে 12 আলাদা করে কোনো পরীক্ষা হবে না, সায়েন্স আর্টস কমার্স স্ট্রিম থাকছে না। 2025 সালের মধ্যে সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। এবার দেখে নেব নেক্সট পয়েন্টগুলো। 4 বছরের ব্যাচেলার ডিগ্রিকে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন এই 4 বছরের ডিগ্রি কোর্সকে বলা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি ব্যাচেলার্স প্রোগ্রাম। এর ফলে পড়ুয়ারা যে কোনো বিষয় নির্বাচন করতে পারবেন, তবে সার্টিফিকেট বা ডিপ্লোমা নিয়ে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষ বেরিয়ে আসা যাবে। একে বলা হচ্ছে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম। এর জন্য একটি ক্রেডিট ব্যাংক করা হবে এবং পড়ুয়ারা প্রত্যেক বর্ষের প্রাপ্ত নম্বর যেখানে জমা থাকবে, অর্থাৎ তারা তাদের বছরগুলো নষ্ট হবে না, পরেও পরীক্ষা দিতে পারবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শিক্ষানীতিতে পরিবর্তনের যেটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে বাস্তব জীবনের কাজে লাগবে এমন শিক্ষার উপযোগী পাঠ্যক্রম। আমরা সবাই চাই এই একঘেয়ে পড়াশোনার যে নীতি সেখান থেকে বেরিয়ে আসতে, এবং আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে এরকম শিক্ষা আমাদের চায়, এবং সেটাই হতে চলেছে। মাতৃভাষাসহ 3টি ভাষায় শিক্ষায় জোর। আমরা চাই সবাই আমাদের মাতৃভাষাতে পড়াশোনা করতে, এবং তাতে আমরা আরও সহজে পড়াশোনার জিনিসগুলোকে আরও ভালোভাবে রপ্ত করতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, এবং সেটাই করা হচ্ছে শিক্ষানীতিতে। তো চলে যাব নয়া নীতিতে কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে সেটা এক নজরে। 1 নম্বর, 5ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় জোর। 2 নম্বর, স্কুলের পাঠ্যসূচি সংক্ষিপ্ত করে মূল ধারণায় নামিয়ে আনা। 3 নম্বর, 6ষ্ঠ শ্রেণী থেকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে চলেছে বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ ভোকেশনাল এডুকেশন। 4 নম্বর, মার্কশিটে শুধুমাত্র নম্বর এবং পরিসংখ্যানের পরিবর্তে প্রাধান্য পাবে পড়ুয়ার দক্ষতা এবং যোগ্যতা। 5 নম্বর, পড়ুয়াদের জ্ঞানের প্রয়োগিক দিকের ওপর ভিত্তি করে বোর্ডের পরীক্ষা নেওয়া হবে। 6 MPhil কোর্স উঠে যাচ্ছে। 7 নম্বর, ল এবং মেডিকেল ছাড়া বাকি সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান একটি নিয়ন্ত্রক সংস্থার ছাতার তলায় আসতে চলেছে। 8, সরকারি এবং বেসরকারি নির্বিশেষে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য অভিন্ন রেগুলেশন চালু হবে। 9, যত দ্রুত সম্ভব শিক্ষাক্ষেত্রে GDP 6% লগ্নি করবে সরকার। 10, যে কোনো অনুমোদনের ক্ষেত্রে পরিদর্শনের পরিবর্তে স্বচ্ছতা ভিত্তিক স্বঘোষিত ব্যবস্থা চালু হতে চলেছে। 11 নম্বর, আঞ্চলিক ভাষায় অনলাইন কোর্সে জোর। 12 নম্বর, সবার কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার উপরে জোর, এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশে 100% সাক্ষরতার লক্ষ্য পূরণ। এছাড়া আরও কতকগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এই নীতিতে। সেখানে আমাদের এই শিক্ষানীতিতে সংস্কৃত ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে, এবং বিদেশি ভাষা শিক্ষাও বাধ্যতামূলক করা হবে। তবে এটাও বলা আছে যে কারুর ওপর জোর করে কোনো ভাষা বা কোনো বিষয় চাপিয়ে দেওয়া হবে না। এছাড়া বিদেশি 100টি বিশ্ববিদ্যালয় ভারতে তাদের ক্যাম্পাস খুলবে। তো এর থেকে ভালো শিক্ষানীতি আর কিছু হতে পারে না। তো আমরা সবাই চাই যে এই শিক্ষানীতি খুবই তাড়াতাড়ি বাস্তবায়িত হোক, এবং খুব ভালো হবে সমস্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা এই শিক্ষানীতির আওতায় পড়বে, তাতে করে তারা বাস্তব উপযোগী শিক্ষাকে কাজে লাগিয়ে জীবনে খুবই তাড়াতাড়ি সফল হতে পারবে, যে যার নিজের ইচ্ছামতো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে। অর্থাৎ যেখানে সায়েন্স কমার্স আর্টস 3টের আলাদা করে কোনো রকম বিশেষায়ন থাকবে না, কেউ অঙ্কর সাথে গান নিয়ে পড়াশোনা করতে পারে, কেউ সংস্কৃতর সাথে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারে, সবাই নিজের ইচ্ছামতো পড়াশোনা করতে পারবে নিজের বিষয় নিয়ে, এবং
একটা ছাড়া আরও অন্যান্য ভাষা একসাথে পড়াশোনা করার সুযোগ করতে পারবে। তো অনেক কিছুই সুবিধা আছে। তো আমাদের নয়া জাতীয় শিক্ষানীতি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি 2020 নিয়ে আমরা আরও ভিডিও আনবো, ইন ডিটেলসে ভিডিও আনবো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন এবং একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক পড়াশোনা সংক্রান্ত এবং চাকরির প্রিপারেশন সংক্রান্ত, পরীক্ষার বিভিন্ন রেজাল্ট সংক্রান্ত আপডেটের জন্য। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট।